হ্যালো ফ্রেন্ডস, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও টিউটোরিয়াল। আমরা চার থিম নিয়ে কাজ করতেছিলাম এবং চেয়েছিলাম যে কিছু সিএসএস রিলেটেড কাজ করতে, যাতে এটার লুক চেঞ্জ করে ফেলা যায়। পরে দেখলাম যে আসলে এটার স্ট্রাকচার এমন ভাবে তৈরি করা যে পিএইচপি ফাইলে হাত দেওয়া ছাড়া শুধু সিএসএস ওভাবে এডিট করা যাচ্ছিল না। আর যেহেতু আমাদের কোনো এক্সাক্ট ইনস্ট্রাকশন নেই, সো কিছু প্রবলেম হচ্ছিল কাজগুলো করতে, মানে বুঝতে সমস্যা হবে। তাই আমি ঠিক করলাম যে ফাইলগুলো আসলে চেঞ্জ করে ফেলি। তো এক্ষেত্রে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে, যে প্রথম হচ্ছে যে আমরা কোন জিনিসটাকে কাস্টমাইজ করতে চাই। যেমন ধরুন আমি এখানে চাই যে এই মেটা ট্যাগগুলোকে কাস্টমাইজ করতে, যেমন এখানে আছে এই মেটা ট্যাগগুলোকে আমি ঠিক টাইটেলের নিচে নিয়ে আসতে চাই। এটার জন্য প্রথমে আমাকে কয়েকটা বিষয় খেয়াল রাখা উচিত, তা হচ্ছে যে এই মেটা ট্যাগগুলো কোন ফাইল থেকে আসতেছে। যেহেতু 2016 থিমটা একটু একটা ছোট, যার কারণে আপনারা খুব সহজেই এখান থেকে ফাইলের স্ট্রাকচার বা ফাইল পাথ খুঁজে বের করতে পারবেন। কিন্তু যখন বড় থিম নিয়ে বা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করবেন, যেমন 20 মেগাবাইট বা 40-50 মেগাবাইটের থিম নিয়ে কাজ করবেন, তখন এই ফাইল পাথগুলো বের করা বা কোথায় কি আছে না সেটা বের করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ঝামেলার ব্যাপার। তো এর জন্য একটা সহজ পথ আমাদেরকে খুঁজে বের করতে হবে। একটু আইডিয়া দেই, সেটি হচ্ছে যে আমরা এখন যেই পেজে আছি এটা হচ্ছে মেইন ডোমেইন, অর্থাৎ লাইভ সার্ভার হলে এটা মেইন ডোমেইনে হতো হতো যে চাইল্ড থিম ডট কম এরকম আর কি হতো। যাই হোক, এখন এই এখানকার যে কন্টেন্ট গুলো, পুরো কন্টেন্টটা কোন ফাইলের উপরে বেস করে আসতেছে, তো এখানে আমি ধরে নিতে পারি, ধরে না এখানে নিশ্চিত যে এখানে এখানকার সব ফাইলগুলো বা কন্টেন্ট গুলো আসতেছে ইন্ডেক্স ডট পিএইচপি থেকে। তো আমি এখান থেকে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা রান করি, মূলত এই ফাইলটি ধরে এখানে আসতেছে। এখানে আপনি দেখবেন যে আরো অনেক ইনফরমেশন আছে, যেমন হেডার, তারপরে আছে সাইড বার, সাইড বারে আছে এখানে সার্চ, তারপরে মেটা ট্যাগ, এরপরে এখানকার কন্টেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস থেকে আসতেছে। আবার নিচে এলে দেখবেন যে এখানে ফুটার ইনফরমেশন আছে, কপিরাইট ইনফরমেশন। আবার এখানে খুব সম্ভবত ফুটার উইজেট দেয়া নাই, দেয়া থাকলে তখন ওটা আবার আরেকটা ফাইল থেকে আসতো। যাই হোক, এই সব ইনফরমেশন গুলো আসতেছে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল হয়ে। তো এখন ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের মধ্যে যদি আমি একটু নজর দেই, এখানে হেডার যেটা আমাদের টাইটেল জেনারেট করতেছে, আপনার এটা জেনারেট করতেছে, তারপরে আছে যে সরি এটা আসতেছে না, এটা হাইড করা আছে ইন্ডেক্স রিডার টেক্সট দিয়ে। যদি আমি এটাকে তুলে দিই তাহলে দেখবেন যে এই পেজটার একটা নাম আমরা এখানে দেখতে পাবো, এটা নাম খুব সম্ভবত রকম ভাবে কোনো কিছু দেয়া নেই, সরাসরি ডিফল্ট ভাবে আছে। ওকে, অর্থাৎ কোনো পেজ ক্রিয়েট করা নেই, এখানে যে পেজটা ক্রিয়েট করা আছে স্যাম্পল পেজ। ওকে, তো এখানে আমরা কোনো কিছু এরকম ফাইল নাম দেয়া নেই যা কোন আসতেছে না। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা লুপ আছে, লুপের ভিতরে গেট টেমপ্লেট পার্ট করে একটা ফাইল কল করা হয়েছে টেমপ্লেট পার্টসের ভিতরে, তারপরে এখানে নেক্সট প্রিভিয়াস আছে। ওকে, এখন আমরা এখান থেকে খুঁজে খুঁজে বের না করে আমরা একটা সহজ উপায় বের করবো একটা প্লাগইন হেল্প নিয়ে, যে এটা কোন টেমপ্লেটে আমরা আছি বা কোন ফাইলে আমরা আছি, পাশাপাশি যে এই টেমপ্লেটে কোন কোন ফাইল থেকে কন্টেন্ট জেনারেট হচ্ছে এটা আমরা পাবো। এই জন্য আমাকে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, চলুন সেই প্লাগইনটি ইনস্টল শুরু করি। তার আগে আমরা এটার পারমালিংটাকে একটু চেঞ্জ করে ফেলি, পারমালিংস পোস্ট নেম, এবং এই পারমালিংটা এসইও ফ্রেন্ডলি। এরপরে প্লাগইনস, এখানে দুইটা এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, আমি দুইটাকে ডিলিট করে দেই, যদি লাগে পরে ব্যবহার করা যাবে। এরপরে আমি একটা প্লাগইন ইনস্টল করব যেটার নাম হচ্ছে শো কারেন্ট টেমপ্লেট। শো কারেন্ট টেমপ্লেট নাম দেখে বুঝতে পারবেন এটা আমি আমি যেই পেজে থাকবো, অর্থাৎ যেই পেজটা রান হবে সেই পেজের পাথ বলে দিবে, সেই পেজটি কোন ফাইল থেকে আসতেছে, তারপরে ওই পেজে কোন কোন ফাইল থেকে না কন্টেন্ট জেনারেটটা হচ্ছে সবকিছু বলে দিবে। এখন এখানে দেখেন যে আমার অ্যাডমিন বার খালি, দুই তিনটা মেনু ছাড়া। আমি যদি এটাকে রিফ্রেশ দেই তাহলে দেখবেন নতুন আরেকটা অ্যাডমিন প্যানেল, অর্থাৎ মেনু যোগ হয়েছে টেমপ্লেট নামে।
আমরা যদি এটাকে একটু খেয়াল করি, দেখবেন যে এটা ইন্ডেক্স ডট পিএইচপি, অর্থাৎ আমি এখন ইন্ডেক্স ডট পিএইচপি তে আছি মেইনলি। এরপরে দেখবেন টেমপ্লেট রিলেটিভ পাথ, যে ইন্ডেক্স ডট পিএইচপি এর পাথটা কোথায়, 2016, এরপর ইন্ডেক্স ডট পিএইচপি। এরপর থিম নেই, অর্থাৎ কোন থিমটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছে, চাইল্ড থিম 2016 চাইল্ড থিম, ওকে। তারপরে অলসো বিলো টেমপ্লেট ফাইলস আর ইনক্লুডেড, অর্থাৎ এই টেমপ্লেট ফাইলগুলো থেকে এই পেজে কন্টেন্ট জেনারেট হচ্ছে, ওকে। তাহলে আমরা খুব সহজে পেয়ে গেলাম। এখন আমাকে দেখতে হবে যে এই ট্যাগগুলো কোথা থেকে আসতেছে। এটার জন্য যেহেতু আমরা জানি না, ধরুন আমরা এই বিষয়ে একদম জানি না, আমরা কিছু আইডিয়া নিতে পারি, বেসিক আইডিয়া। আমি এখানে হোভার করে আমি একটা একটা করে ফাইল রিড করবো, ফাংশনস ফাংশনস থেকে আসতে পারে, আমরা এটা একটা টার্গেট রাখতে পারি। তারপরে ফুটার, এরপরে ফাংশনস, হেডার, হেডার থেকে অবশ্যই আসবে না, কাস্টমাইজার থেকেও না, টেমপ্লেট ট্যাগ এটা থেকেও আসতে পারে, আমরা এটাকেও আমরা টার্গেটে রাখতে পারি। তারপরে ইন্ডেক্স সার্চ কন্টেন্ট ডট পিএইচপি, আচ্ছা তাহলে আমরা এই দুইটাকে টার্গেট করতে পারি, নাম্বার ওয়ান ফাংশনস ডট পিএইচপি, নাম্বার টু টেম্পলেট ট্যাগস, ওকে। তো আমরা যেহেতু এগুলো ট্যাগ, মেটা ট্যাগ, সো আমরা টেমপ্লেট ট্যাগটাকে আগে টার্গেট করে নিতে পারি। টেম্পলেট ট্যাগের পাথ হচ্ছে 2016 INC, এরপরে টেম্পলেট ড্যাশ ট্যাগস, ওকে। আমরা সেখানে যাই, টেমপ্লেট 2016 INC, এরপরে টেমপ্লেট ট্যাগস, এটাকে আমরা রান করাই। রান করে এখানে যদি আমরা ফাংশনস গুলোকে একটু দেখি, 2016 এন্ট্রি মেটা এখানে আছে, আভাটার আছে, এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। তারপরে 2016 এন্ট্রি ডেট, এন্ট্রি ডেট এটাই হবে, ওকে, আমাদের এই অংশটুকু দরকার। তো তার আগে আমরা আরেকটি কাজ করব, যে ইন্ডেক্স ডট পিএইচপি তে আমরা যে টেমপ্লেট পার্স কন্টেন্ট আছে, আমরা এটা নিয়ে একটু কাজ করব। তা হচ্ছে যে টেমপ্লেট পার্স কন্টেন্ট আমরা আগে ওখানে যাই, টেমপ্লেট পার্স, তারপর এখানে কন্টেন্ট, এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে এই মেটাটা কোন ফাংশনের মাধ্যমে সে জেনারেট করতেছে বা রেন্ডার করতেছে। এখানে এন্ট্রি ফুটার, এবং আমি যদি এখানে এসে যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে আমার যে মেইন ক্লাসটা পাচ্ছে এন্ট্রি ফুটার, তার মানে অনেকটা মিলে গেছে। তো এখান থেকে আমি একটা কাজ করতে পারি। তো এই কাজ করার আগে আমাকে আর একটা কাজ করতে হবে, তা হচ্ছে যে এই ফাইলের যতগুলো কোড আছে, আচ্ছা কোডগুলো ছাড়া আমি একটা কাজ করি, তা হচ্ছে সরাসরি টেমপ্লেট পার্টস এই এই ফাইলটা বা এই ডিরেক্টরিটা আমি কপি করলাম, কপি করে চাইল্ড থিমে আমি এসে পেস্ট করলাম। এখন এখান থেকে যেই ফাইলগুলো আপনার প্রয়োজন নেই সেগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তো আপাতত আমি সবগুলো রেখে দিচ্ছি, কারণ পরবর্তীতে আমার কাজে লাগতে পারে, তাই কাজ শেষে অপ্রয়োজনীয় ফাইলগুলো আমি এমনিতেই ডিলিট করে দিব, যাতে সার্ভারে কোনো প্রকার বাড়তি ঝামেলা না ফেলে। তো কন্টেন্ট রান করি, আমি কিন্তু এখন এটা রান করেছি চাইল্ড থিম থেকে, এবং সেই আগের জায়গাতে যাই এবং এটাকে কপি করলাম, সরি কপি না, এখান থেকে আমি কাট করে ফেলি। কাট করে ঠিক হেডারের নিচে কন্টেন্টের উপর আমি পেস্ট করে দিলাম। এখন আমি এখানে এসে একটু রিফ্রেশ দিই, তাহলে আমার এখানে কোনো কিন্তু কোনো মেটা ট্যাগ নেই, এটা চলে আসছে ঠিক টাইটেলের নিচে, যেটা আমি করতে চেয়েছিলাম। এখন এটাকে আমি এক লাইনে নিয়ে আসব, যাতে করে আমি আমার কাজ করতে সুবিধা হয়। এটার জন্য এখান থেকে আমি আমার ক্লাসগুলোকে কপি করে নিব, পোস্ট অন, এবং স্টাইল ডট সিএসএস এ এসে আমি একটা কমা দিলাম। তারপরের ক্লাসটি হচ্ছে ক্যাটাগরি লিঙ্কসের, আরেকটি কমা দিলাম। তারপরের ক্লাসটি হচ্ছে কমেন্টস লিঙ্ক, এটাও আমি নিয়ে নিলাম। সবগুলোকে আমি ফ্লোট লেফট করে দেই। তারপর আমি মার্জিন উপর নিচে 0 থাকবে, এবং ডানে বামে 15 পিক্সেল মার্জিন দিয়ে দিলাম। এখন আমি এখানে এসে একটু রিফ্রেশ দেই। আচ্ছা এটি কাজ করতেছে না, কাজ না করার কারণ কি ব্যাপার বুঝলাম না। এখন হার্ড রিফ্রেশ দিতে হচ্ছে, যাই হোক আমার একই বিষয়ে কাজ করছে। এখন এখন আমরা এটাকে আরেকটু স্টাইল করতে পারি, এখানে দেওয়া আছে। এখানে আরেকটা আমার কাছে মনে হয় কি যে নভেম্বর পুরো মাস না থেকে জাস্ট প্রথম তিনটে অক্ষর থাকলেই হলো, নভ এনভি নভ, ডিসেম্বর DEC, এরকম। এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটিংসে যাই, সেটিংস থেকে জেনারেল, এখান থেকে আমি টাইম ফরম্যাট একটু চেঞ্জ করে দিতে পারি, ডেট ফরম্যাট,
এটার জন্য নভেম্বর এটা সিলেক্ট করা আছে, নভেম্বর। ওকে, তো আমি কাস্টমে যাই এবং এখানে এম সেট করে দেই। এম এ হচ্ছে মান্থ এবং ক্যাপিটাল এম দিলে এটা শুধুমাত্র ফার্স্ট তিনটা লেটার জেনারেট হয়। আমি এটাকে সেভ করে দেই, তারপরে রিফ্রেশ। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আমি এটাকে আরেকটা কাজ করতে পারি। এখানে আমার কাছে আরেকটা সমস্যা মনে হচ্ছে যে 13টাতে একটা লিঙ্ক পেয়ে যাচ্ছে, লিভ কমেন্টের কোনো লিঙ্ক পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে প্যাটার্নসেও, অর্থাৎ এটা ক্যাটাগরি, এখানেও কোনো ধরনের লিঙ্ক চেঞ্জ হচ্ছে না, ক্যাটাগরি লিঙ্ক শো হওয়ার কথা ছিল। তারপরে নভেম্বর এখানেও কোনো আপনার লিঙ্ক শো হচ্ছে, অর্থাৎ ডেট রিলেটেড যে পোস্টগুলো এগুলো কোনো লিঙ্ক শো হচ্ছে না, এটা শো হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল পেজের যে কন্টেন্ট সেটা শো হচ্ছে। এটা একটা সমাধান আমরা এভাবে করতে পারি যে কন্টেন্টে গিয়ে আমরা এর আগে পর একটা এখানে একটা ক্লাস অ্যাড করে দিতে পারি মেটা ইনফো দিয়ে। ওকে, এভাবে দিয়ে তারপর আমি একটু রিফ্রেশ দিই এবং এরপরে দেখার চেষ্টা করি যে কাজ হয়েছে কিনা। এখন সে আগের মতো আছে। যাই হোক, এখানে আমরা একটা স্টাইল অ্যাড করে দিতে পারি, ওভারফ্লো হিডেন দিই। এখন আমি রিফ্রেশ দেই, এখন দেখবেন যে আমার লিভ কমেন্টে আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে কমেন্ট সেকশনে নিয়ে যাচ্ছে। ওকে, আমি আবার ব্যাকে যাই, তারপরে প্যারেন্টসে দিলে, অর্থাৎ প্যাটার্নস, এক্ষেত্রে দিলে আমার প্যাটার্নস অর্থাৎ যতগুলো ওই ক্যাটাগরিতে পোস্ট আছে সবগুলো চলে আসবে। তারপরে ঠিক একই রকম ডেট ডেটও কাজ করতেছে, অর্থাৎ এই ডেটে কি কি পোস্ট করা হয়েছিল সবগুলোই কাজ করতেছে। তো যাই হোক, এখানে আমরা আর একটা কাজ করতে পারি যে এখানে একটা আইকন দিয়ে দিতে পারি। এটার জন্য যেটা করা যায়, এটার আলাদা একটা মার্জিন লেফট 0 করে দেই, যাতে করে এখান থেকে স্পেসটা চলে যায়। তারপর আর একটা কাজ করা যায় এরকম যে পোস্ট অন, তারপরে আফটার, ঠিক একইভাবে ক্যাট লিঙ্কসটাকে নিয়ে আমি আফটার দিয়ে কন্টেন্ট পজিশন অ্যাবসলিউট দিই, তারপরে প্যাডিং প্যাডিং দিতে পারি ডানে বামে 15 পিক্সেল। ওকে, উপর নিচে 0, তারপর ডানে বামে 15 পিক্সেল। এখন একটু রিফ্রেশ করে দেখি কেমন হয়। হ্যাঁ, আমার এখানে এটা কালার চলে আসছে। আর এটার জন্য আমি একটা কালার দিয়ে দিতে পারি এরকম যে কালার এডিট দিলাম, আর এটার কালার আমি দিয়ে দিতে পারি একটা গ্রে কালার দিয়ে দিতে পারি। হ্যাঁ, এখন মোটামুটি হয়েছে, আর এটার হয়নি কারণ এতে আমার কালারটা দিতে হবে টাইম। আমি এতে যদি কালার দিই তাহলে আশা করি চেঞ্জ হবে। হ্যাঁ, তাহলে পোস্ট ইট অন। ওকে, কালার রিফ্রেশ, আমাদের এখন কালার চেঞ্জ হয়ে গেছে। আপনি চাইলে এখানে হোভার কালারও আপনি দিয়ে দিতে পারেন। তো এটাকে আমি আর একটু কাজ করি, স্প্যান দিয়ে আফটার এরপরে 15 পিক্সেল না দিয়ে সিএস 13, আশা করি 12 দিলে ঠিক মতো হয়, তাহলে মিডলে চলে আসে। তাহলে আমি এখানে 12 করে দিলাম, জাস্ট একটা আইডিয়া নিয়ে যে আসলে এইভাবে আমরা জিনিসগুলোকে চেঞ্জ করতে পারি। এখন হোম পেজ এসে আমি একটু রিফ্রেশ দিই। যাই হোক, এটা একটু নিচে নেমে গেছে, আমরা চাইলে এটাকে আর একটু উপরে তুলে দিতে পারি। H2 তে মার্জিন বটমটা একটু বেশি আছে, আমি ওকে এটাই থাক, কোডটা আমি কপি করে নিলাম। CSS এসে আমি ওই সেগুলোতে কমেন্ট করে কাজ করা ভালো। বাকিগুলো আমি ডিলিট করে দেই, আমার প্রয়োজনীয় কোডটা রেখে বাকিগুলো ডিলিট করে দিলাম, সেভ। এরপরে আবার রিফ্রেশ দেই, আর এর নিচে একটা মার্জিন দিলে আরো ভালো হয়, বা আর্টিকেলে আমি একটা মার্জিন, আচ্ছা মার্জিন আর্টিকেলে না দিয়ে হেডার মেটা ইনফো এটাতেই দিই, মার্জিন মার্জিন বটম 25 পিক্সেল। এখানে আপনার এখানে মার্জিন বটম 20 পিক্সেল দিয়ে দিই, সেভ করলাম। এখন এরকম দেখা যাচ্ছে। তো মোটামুটি আমরা মেটা ট্যাগ গুলোকে একটু চেঞ্জ করতে পারলাম। তো এখন আমাদের আর কোনো ভয় নেই যে থিমটা যদি আপডেট হয় কখনো, 2016 যদি আপডেট হয় তাহলে আমরা যেহেতু চাইল্ড থিমে কাজ করছি এটা এমনিতেই থেকে যাবে।
সো আমরা এ থেকে অনেকটা নিশ্চিন্ত হতে পারলাম যে থিম আপডেট করার পরে কোনো সমস্যা হবে না। মোটামুটি আমরা আজকে এই কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এরপরে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।